সৃষ্টিকর্তাকে স্মরণ করে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি দেখাবো বেকারি স্টাইলে পাউন্ড কেক। কথা আছে যত গুড় তত মিষ্টি, এই কথাটা কেন বললাম তা এখন বলছি। পাউন্ড কেক তৈরিতে যদি বাটার ইউজ করা হয় এর স্বাদটা না খেলে বোঝা যাবে না। আবার সেই একই পাউন্ড কেক আমরা তেল দিয়েও তৈরি করতে পারি, সেক্ষেত্রে স্বাদের একটু তারতম্য ঘটতে পারে, কিন্তু সবার কাছে সবসময় বাটার নাও থাকতে পারে। তাই আমি আজ তেল দিয়েই পাউন্ড কেক তৈরি করব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার উপর একটি চালনি রেখে ময়দা দিচ্ছি 100 গ্রাম। বেকিংয়ের ক্ষেত্রে স্কেলিং বলে একটা কথা আছে। স্কেলিং মানে হচ্ছে রেসিপি অনুযায়ী উপকরণগুলো সঠিক পরিমাপ করে নেওয়া। পরিমাণটা সঠিক না থাকলে কখনোই বেকারির মতো পারফেক্ট স্বাদ আসবে না। আমি কিচেন স্কেলে পরিমাপ করে নিয়েছি। আমার চ্যানেলে কিচেন স্কেলের একটি ভিডিও রয়েছে, আমি তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন দিয়ে দিলাম গরুর দুধ 5 গ্রাম এবং দিয়ে দিয়েছি বেকিং পাউডার 2 গ্রাম। এবার এই সব কিছু খুব ভালোভাবে চেলে নেব। মিশ্রণটা ভালোভাবে চেলে নেওয়ার কারণ হচ্ছে এই মিশ্রণে যেন দানা দানা কোনো কিছু না থাকে। মিশ্রণটা আমি একটা সাইডে রেখে চলে যাব মূল প্রিপারেশনে। এখন ডিম নিয়ে নিচ্ছি 2টি, মানে 100 গ্রাম। এক একটি ডিম 50 গ্রামের কাছাকাছি থাকে। একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলো বিট করে নিচ্ছি। এক্ষেত্রে কারো কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্কও ব্যবহার করা যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে বিট করব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করে নিচ্ছি। মিশ্রণটা সাদাটে হয়ে আসলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি 70 গ্রাম। তেল দেওয়ার পর অল্প বিট করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 5 গ্রাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবার বিট করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো আমি আবার চেলে ব্যবহার করছি। এখন সব উপকরণ একসাথে একটি চামচের সাহায্যে আলতোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশি বিট করা যাবে না। দেখতেই পাচ্ছেন মিশ্রণের ঘনত্বটা কেমন হয়েছে। একটি 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। এই মোল্ডটিতে হালকা তেল ব্রাশ করে অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি। এদিকে আমি ওভেনটা 160 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এই কেকটি 160 ডিগ্রি তাপমাত্রায় ওভেনের নিচের তাকে 40 মিনিট বেক করব। তবে 30 মিনিট হওয়ার পর থেকে একটু চেক করতে হবে কেকটা হয়েছে কি না। ওভেন সম্পর্কিত একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। এখন কেকের মিশ্রণটা মোল্ডে ঢেলে নিচ্ছি।
মিশ্রণটা ঢেলে নেওয়ার পর একটি চামচ বা কাঠির সাহায্যে এইভাবে নেড়ে দিতে হবে, যেন ভিতরে কোনো এয়ার বাবলস না থাকতে পারে। তারপর কয়েকবার জোরে জোরে ট্যাপ করে নিচ্ছি। কেক বেক হতে হতে আমি সমপরিমাণ পানি ও সমপরিমাণ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছিলাম। কেক গরম থাকা অবস্থায় সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ ব্রাশ করার কারণে কেকটা অনেক বেশি ময়েস্ট হয় এবং স্বাদটাও অনেক ভালো আসে। কেকটা ঠান্ডা হয়ে যাবার পর মোল্ড থেকে একটি ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। গরম অবস্থায় কখনোই কেক ডিমোল্ড করা উচিত না। দেখুন কেকের নিচের অংশের কালারটাও কতটা পারফেক্ট হয়েছে। এই হচ্ছে আমার পাউন্ড কেক। এই কেকটিকে স্বাভাবিক তাপমাত্রায় 3 দিন রেখে খাওয়া যাবে, আর ফ্রিজে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে 5 থেকে 7 দিন রাখা যাবে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি। একটু হলেও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।